আমাদের ইচ্ছা মন গানের নদীর পাড়ে তো নদীর পাড়ে হবে না কেন বলছো ভালো হতে হবে মানে বন্ধ থাক ভালো বন্ধ থাক এই শুনুন আরেকটা কথা বলছি সরকার সরকার জল আসবে ভাই ফুড়ে ফুড়ে আপনারা উন্নয়নকে বাধা দিচ্ছেন দেখেছি স্যার আমি ওই জন্য বলছি কামারপুকুর ওখানটাতে আপনি এখনো চলো এলাকাটা ঠিক হয়ে যায়নি যাচ্ছে ফলের গাছ দামি দামি গাছ ফলের গাছ গাছপালা থাকবে তার বলে হয় বলছি গাছপালা থাকবে আমার কাছে তো কাগজ আছে নাকি বলছে এখানে ফেলতে দিব না আমরা ঘাট সরবো ঘাট সরবো চান করবো কোথা থেকে বন থেকে এনে এক আঞ্জাল জল খেলো মাথায় দিন মানে এই পুকুরটা ফেলার এই পুকুরটা ফেলার ব্যবস্থা করছে নাকি কি চাইছেন কি আপনার নাম সেটা এখানে দাসমি করছে আমাদের হনুমান মন্দির আছে হ্যাঁ আমাদের পুজো হয় এই পুকুর আছে গ্রাম আছে এখানে জমি জায়গা চাষ করি আমরা হচ্ছে দিদি এখানে দাসমি করে এই জমি জায়গা চাষ করতে কেউ বলো নদী আছে নদীর পার করে ফেলুক না হ্যাঁ মানুষ আছে খাস জায়গার কোথাও নাই আপনি বলুন যে খাস জায়গা তো সব জায়গায় আছে হ্যাঁ সেই জায়গায় খাস জায়গা করুন হ্যাঁ এখানটা খাস জায়গা করতে পারেন কি চাইছেন কি এখন হ্যাঁ কি চাইছেন কি আমরা এখানে হবে না এটা কোন পঞ্চায়েত হবে পঞ্চায়েত বান্দর বান্দরের পঞ্চায়েত হ্যাঁ কে আসছে এখানে হ্যাঁ কে কারা আসছে ওই যে মানধনের ছেলেগুলো মানধন হয় তৃণমূলের সব নেতারা
এখন তো পঞ্চায়েত থেকে কর্মী আসছে হ্যাঁ পঞ্চায়েতের তৃণমূলের সব কর্মী না না কর্মী মানে বড় পঞ্চায়েতের সরকারি আধিকারিক আসছে না সরকারি আধিকারিক আসেন এখন সরকারি আধিকারিক আসছে আসেন এখন কেউ আসেন এখন আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম মনসা দাস যেটা ভাড়ার করছে ওরা যেটা বলছে পলিথিন তো এখানে খুললে সমস্যা এখানে পাঁচটা কিছু মানুষ আদিবাসী পাড়ার আছে তারা ভবিষ্যতে এখানে ঘর এখন করতে পারছে না ঘর করবে আর পাশে পাড়া আছে আদিবাসী পাড়া হ্যাঁ তাদেরও গন্ধ শিখতে পারবে না পাশাপাশি জমি আছে চাষিরা তাদের ক্ষতি হবে সেই জন্য এখানে করতে দিতে চাইছে না কিন্তু এখানে জোরজবস্তিভাবে করতে চাইছে আমরা সেটার জন্য আপত্তি দিচ্ছি আপনাদের অভিযোগটা কি আছে আমাদের অভিযোগ যে এখানে করলে পাশে মন্দির আছে বা এখানে বাড়ি করবে যাতে তাদের অসুবিধা বা দুর্গন্ধ হবে বা চাষিদেরও হবে বা পরিবেশ নষ্ট হবে ওইটার জন্য করছি আপনাদের বক্তব্য কি খালের পাড়ে হোক খালের হ্যাঁ খালের পাড়ে হোক মধ্যস্থল জায়গা যেটা বলছে সিঙ্গাপুর মধ্যস্থল ওটা তো খালে তো হলে তো মানে জল দিয়ে ধুয়ে চলে যাবে সেটা তো একটা সমস্যা না সমস্যার কিছু নাই ওইখানেও সমস্যার কিছু নাই ওখানে যদি একটু উঁচু করা যায় পাঁচ টা স্যান্ডার দিয়ে তাহলে কোনো অসুবিধেই নেই কিন্তু সেইটা কেন চাইছে না আমি বলতে পারছি না তো এখানে যেটা মধ্যস্থল বলছে মধ্যস্থল তো সিঙ্গাপুর পড়ছে না কিন্তু মধ্যস্থলে পড়ুক আমরাও চাই কাইটা হোক কিন্তু এখানটা না হয়ে যদি মধ্যস্থল জায়গা খুঁজুক মধ্যস্থল জায়গাও তো অনেক পাট্টা আছে খাস আছে সেখানে করুক অসুবিধা কিছু নেই আমার আপনার নাম আমার নাম মানস ঘোষ এখানে স্থানীয় হ্যাঁ স্থানীয় বাসিন্দা কি চাইছেন কি আপনারা চাইতে রান্না এটা নিয়ে একটা ঝামেলা উত্তেজনা হচ্ছে ঝামেলাই তো আমি এলাম আজকে ঝামেলা এখানে কত দিতে চাইছে না সেটাই তাদের সাথে কথা কেন কত দিতে চাইছেন সরকারি একটা প্রজেক্ট এখানে বাধা দিচ্ছে কেন মানুষ মানুষের খুব কিসে আপনি বলুন না আপনার এটা করতে দিচ্ছে না কিসের জন্য মানে এদের খুব টাকা বলুন না এদের খবর তো আমাদের কাছ থেকে নেই বলুন আপনারা বলুন না এখানে খুব বলতে এনাদের খবর খুব কি আছে জিজ্ঞেস করুন এনাদের এনাদের খুব যেটা বলছে যে এখানে হলে এনাদের জমিতে ওদের অভিযোগ হচ্ছে যে খালের ধারে হোক খালের পাড়ে হোক ওই বনমন্দরণে যে খালের পাড়ে আছে ওই পাড়াতে হোক এদের অভিযোগ হবে মানুষের খালের পাড়ে করলে আপনার জলে প্রতিবাদের বন্যা হয় জলে ধুয়ে চলে যাবে এই প্রজেক্ট মানে বাস্তবিকতাই এখানে উঁচু জায়গা রয়েছে বর্ষাকালে সবই ঠিক থাকবে কোনো অন্যদিকে কোনো প্রবলেম হবে না আশেপাশে বাড়ির ঘর নেই আপনার নাম আর জেনারেশন আপনার নাম কি একটু বলুন এটা কি কিসের জন্য আপত্তি পড়ছে আর কি প্রজেক্ট হবে এটা পিডব্লিউএম হবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট তো এখানে এনারা যেটা ভাবছেন যে কোনো পচনশীল গন্ধযুক্ত মানে দুর্গন্ধযুক্ত কোনো ভাগাড় টাগাড় এই ধরনের কিছু হবে সেই জন্য এদের আপত্তি কিন্তু সেটা আসলে এত গাছ আছে গাছটাকে নষ্ট করবে ম্যানেজমেন্ট শুধুমাত্র এই জিপির এলাকাধীন যে সমস্ত প্লাস্টিক আছে সেগুলো এসে এখানে জমা হবে আপনার নাম দেবাশিস পাল আপনি কি কন্ট্যাক্টে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ